সাকিব আল হাসান খেলার থেকে এখন আউট হয়ে যাবে। সাকিব আল হাসান আগে ছিল আমাদের অন্তর খেলোয়াড় হিসাবে সুপারস্টার, বেচার আর উড়ায় নাই নামাইছে। এ ও কি বুঝবে কন্ত কোয়াইডা রাস্তা ইটের ওছে নে, ও তো খেলোয়াড়ের পরে এলাকায় যায় না। কিন্তু যারা ঘাত প্রতিঘাত সহ্য করে এই টাঙ্গালের মাও মাটির কষ্ট করে যারা রাজনীতি করে, এগো বাইসা বাইসা টিকিট দিলে বেশি খুশি হইতাম আমি। হ্যাঁ সাকিব আল হাসান মনে হয় 10 বছরের ভিতরে 2 বার বাইতে যায় নাই। ও জানে উত্তর ডাঙ্গার রোডটা এমন ভাঙা ভাঙছে গাড়ি চলে না, কত কর না কেন ওইটা জানে, কেটে জানেন এরকম চেয়ারম্যানে জানে যজ্ঞা। তারপর এমপি হোক আমি দোয়া করি, আলহামদুলিল্লাহ বলেন, যুবকরা আসুক এই সাইজের লোকগুলো আসুক দোয়া করি। কি কষ্ট হইতেছে ও যদি কইতাম আপনার বলে এমপি এক তোলে কইতে বুঝুন আমরা 5000 টাকা দিব। যোগ্য লোক যোগ্য জায়গায় থাকুক ইনশাল্লাহ বলেন, আর যেগুলো রিজেক্ট হয়ে গেছে ওইগুলো দরকার নাই। ইনু মিনুস ইনু এইগুলা প্রধানমন্ত্রী মাথাটারে গরম করে রাখে। আমরা হুজুরে ভালো না, হুজুর গো বর ধরে গরম ডিম দে, সুইলা দিস না, কম ব্যথা কম পাবে, আস্থাটা দে। এই জন্য এই বছর রিজেক্ট মালের মধ্যে ফেলাই দিছে এগুলা, এরা এই দেশের একটা পয়জন, কথা বলে না কেন। এই বেটা গোপালগঞ্জের বলে আমার মার বোনা ধরবো না ফাঁসি দেবো চিন্তা করে আমি অস করি না, শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনে যতদিন আছি আল্লাহর গান গাইয়েই যাব, হক কথা বলেই যাব, কথা কান না কেন। জল জ্যান্ত মানুষটার জেলখানায় ধরে নিয়ে গেল, এখন লাদি বটিয়ে জেলখানার থেকে করে যায়, এরা কাদের ইন্ধনে হচ্ছে এটা সবাই জানে, কথা বলে না কেন। তবে মনের কষ্ট মনে নিয়ে ঘুরি, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ আপনার বাড়ি টাঙ্গাইল, সবাই জানে সবাই বুঝে কিন্তু বলতে পারে না। শুধু আমার দিকে তাকাবেন, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করো, তার সবলে পশ্চের জারিনে আল্লাহ আপনি হেফাজত করেন। শুধু একসাথে বলেন এই জমিনের মালিক কে, তবে আমার মন বলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। হ্যাঁ বলেন তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল, ভুলে গেছেন গা। ও নবী আপনার কাছে নাজিল হইছে না, আপনারা না বলছিল আল্লাহ আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর আমি কেমনে ধ্বংস করছি। ও নবী ওই হস্তি বাহিনী যে হাতি চালাবার ডেরাইবার এটা আমি ছিলাম, আমার হাতিটা ছিল সবার আগে। যখন আপনার দাদা বলল আগামীকালকে সকালে পারলে আসিস কাবা ঘর ভাঙতে, আপনার দাদা চ্যালেঞ্জ করে আসলো, তখন আপনার দাদারে প্রথম আমি নলাটা ধরে বলছিলাম তুই কি ছিলস আপনার হারে। আমার আপনার দাদা বলছিল তোরেও চিনি, তোর হিজলা যে আব্রাহা ওরও চিনি। আমি সেদিন দেখছিলাম আপনার দাদা কত সাহসী, আজকে যদি আপনার দাদা বাইসা থাকতো আমি তার সাথে সাক্ষী দিয়ে বলতাম আমি আজকে হেদায়েত পাইছি। নবী বলে তুমি কি বলতে চাও বলো তো। এই জন্যই তো বলছি হুজুর আমার নিরাপত্তা দিতে পারবেন কিনা, কারণ আমি যে বাইসা আছি এটা যদি জানে আপনার চাচা আবু জাহেল আমারে আগে মাইরা ফেলবে, কারণ আসাবে ফিলে সাক্ষী একমাত্র দিবার জন্য আল্লাহ আমারে বাঁচাই রাখছে। জোরে 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 বজন দিবার আমার দিকে তাকাবেন। আমার নবী বলে বলেন তো ঘটনাটা আমি একটু শুনি, আল্লাহ তো আমার কাছে বলে দিছে আপনি বলেন প্র্যাকটিক্যাল। বলে সকাল 8টার সময় যখন আমার আব্রাহা বলল গাড়ি চালাও 100 বেগে চালা কাবাগর হাতি সুরের সাথে বাইন্দে ভাঙে ফেলবো, আমার হাতিটা মাত্র আধা কিলোমিটার আসছিলাম মিনার মাতৃকা যেখানে মুয়াজ্জারা বাজান যেখানে হাতিদের কেল্লা শেষ করে দিছে, তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ও নবী আমি যখন ওই স্থানে আসলাম আমার মাহমুদটা আমার হাতিটার নাম ছিল মাহমুদ, কি নাম আমার হাতিটার নাম ছিল মাহমুদ। আমি যখন মাহমুদরে বললাম ইয়াল্লাহ ইয়ামশি চল, হাতি মাত্র আধা কিলোমিটার কাবাগরের দিকে আসছিল, এরপরে আর আসতে পারে নাই, হাতি সামনের পাওকে জমিনের পরে গেড়ে দিয়ে বলে আমি আর যামু না।
এখন আমি দেখবো আমার মাওলার প্রেমে কারা পাগল গো বাবা। আমি হাতির এত জোরে জোরে লোহার কটা দিয়া কোপ মারি আঘাত করি, হাতি সামনে যায় না। আব্রাহাম আর পিছনে বসা, কেন আমি তো আব্রাহার গাড়ির ড্রাইভার। আব্রাহাম বলে জোরে জোরে কটা দিয়া কোপ দে, আমি হাতির কান্ডারে টাইনা ছিঁড়ে ফেললাম। হাতি তারপরও সামনে অগ্রসর হয় না, একটু পরে দেখি হাতি সুরটা আসমানের দিকে দিয়া কি যেন একটা ডাক দিল, ডাক দিতে দেরি আছে নবী। বাকি অংশ তো আপনি জানেন গো নবী। তৈরান আবাবিল তারমিহিন বিহাজারাতিন মিন সিজিল। এরপরে পাখিতে বোম্বিং শুরু করলো, কিসের কার? ইসরায়েলের বোমা। প্রথম বোম্বিং করছে আমার আল্লাহ। প্রথম বোম আবিষ্কার করছে কে? জোরে 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 জোরে। কোরআনে বলেন বোমের সাইজ ছিল সোলা বুটের মতো। বোমের সাইজ কি? এক একটা পাখিতে বাবা তিনটা করে বোমা আনছিল, ওরা 40,000 সৈন্য ছিল, হাতি ছিল 40,000। বাজানদে এক একটা বোমা মাত্র সোলা বুটের মতো, কালো কালো পাথরের মতো। ওই যে লোকটা বাইসা ছিল আব্রাহাম ড্রাইভার, সুরাই ফিলের আলোকে দেখবেন তাফসিরে মানে আমের মধ্যে, ওই লোক নবীরে সাক্ষী দিয়া বলে, নবী গো আমার কিন্তু পুরা বোমটা লাগে নাই, আমার বোমটা এই সাইডে লাগছিল। ওই বোমটা এত তেজ ছিল গো নবী, আমার এই সাইড পুরা জয়লা সারকার হয়ে গেল। আমি দৌড়াইয়া মিনার মাঠের একটা গর্তের মধ্যে পালাইলাম। আমি পিছনের দিকে তাকায় দেখি আব্রাহাম ধ্বংস হয়ে গেছে, সব হাতিগুলা তৈরান আবাবিল তারমিহিম বিহাজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ কোরআনে বলেন তাদের অবস্থা এমন হয়ে গেল, ফাজআলাহুম কাআসফিন মাকুল, গরুতে ঘাস চাবাই আবার গালের থেকে ফেললে যে অবস্থা হয়, হাড্ডিগুলা এক জায়গায় মাংসগুলা আর এক জায়গায়। রস বের করার পরে দেখছেন গ্যান্ডারির শোবলা। ওই লোকটা বলে গ্যান্ডারির শোবলার মতো বডিটা হয়ে গেল বেঈমানদের, আমি পাহাড়ের গুহায় শুধু একা কাতরাইতেছি, কেউ আমার বাসায় নাই, আবার আল্লাহ বাসায় যায়। ওই বোমের একটু আকর্ষণ আমার এই সাইডে আর এই সাইডে লাগছিল। আজকে বোমায় আমার অর্ধেক চলে গেছে, আজকে আমি বেঁচে আছি মাত্র আসাবে ফিলদের সাক্ষী হিসাবে। নবী আমারে মাফ করে দেন, আমি আপনার সিঁড়ি নাই। বাজার আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী ওই লোকটার কথা শুনে আর কান্দে আর বলে বালি। তোমার কুদরত বোঝার মতো কেউ নাই, আল্লাহ যদি আসাবে ফিলদেরকে নবী পেটে থাক অবস্থায় ধ্বংস করে দিতে পারে। আমি আপনাকে দুটা পাও ধরে আজকে কমিটমেন্ট করে গেলাম, ওয়াদা করে গেলাম, এই অতিথির সামনে নিয়া, এই চেয়ারম্যানকে সামনে নিয়া, আসাবে ফিলদেরকে দিয়ে যেমনে কাবাগর রক্ষা করছে, আল্লাহ আর একটা পাখি দিয়া মসজিদ আকসাকে রক্ষা করবে, মসজিদ আকসাকে রক্ষা করবে। জীবন দেওয়ার জন্য, কাবা ঘরের জন্য, মসজিদ আকসার জন্য কে কে জীবন দিবে? আল্লাহকে দু হাত ধরে দেখায় দে, 7ই ডিসেম্বর দেখায় দে, দিনের বেলা এই বৃষ্টির মধ্যে তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দে। আল্লাহ যারা তোমার হাত দুটো উঠাই ওয়াদা করছে, এদের হাতগুলো কবুল করো, এদের বাবা মাকে মাফ করো। আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলো আছে না নাই? আমার অত্যন্ত সম্মানিত চেয়ারম্যান একটা কথা বলতে বলেছে, আমি না বলে পারছি না। মারহাবা বলেন, একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে দুই হাত উচ্চ করে বলেন, জোরে দেন, জোরে একটা ডাক দেন তো আল্লাহর, জোরে একটা ডাক দেন, আরো জোরে ডাক দেন। আল্লাহ তুমি
মাফ করে দাও তোমার বান্দারে, না জানিয়া করছে গুনাহ জমিনে। আল্লাহ দেও না এদেরকে মাফ করে, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও, জোরে কোন আমিন। এখন তো বাংলাদেশ চোর চোরটার বদমাইশের বাংলাদেশ, ভালো লোকের বাতাস দি মিয়া, চোর হিরো আলো গাই বান্দা। ওই চোরটার নাম জানে কি? সিদ্দিক। সিদ্দিক, আমি সিদ্দিক, ক্ষমা করে দেন। হেও বলে এখন চেয়ারম্যান ইলেকশন করবো, নাউজুবিল্লাহ আসতে গেলে বৃষ্টির মধ্যে পড়ে মাজা বানাবা। সিদ্দিক সুরা, মানুষ বলে তাকে আমি ঘৃণা করি না, কিন্তু মনের থেকে দোয়া করি আল্লাহ তার হেদায়েত নসিব করুক। জোরে কেন আমি? বাংলাদেশ কিয়ামতের আগে অগট ঘাট হবে, ভালো লোকের দাম থাকবে না, চোর চোরটা বদমাইশের দামের অভাব হবে না, খালি পকেটে মাল থাকলেই হবে। কথা কর না কেন? এই যে আমার বাচ্চা ছাড়া দাড়িতে মিন দিলে কেন? হালাকে এরা হলো মানুষ করার কারিগর, তাদের এক একটা সন্তান মানুষ করার লেগে মাথার ঘাম পায় ফেলাইয়া ছেলে ডাক্তার বানাইছে, ডিসি বানাইছে, এসপি বানাইছে, আজকে হ্যার দাম নাই। দাঁড় হয়েছে কার জানেন? কালা চোরার, হঠাৎ করে বাটপারি করে পয়সা হয়েছে, হ্যার দাম হয়েছে। হে কথা কান না কে? বাপ দাদা ধুয়ে গেছে, আরে ফাও দা জাগার দালালি করে রাস্তার ঠিকাদারি করে পয়সার মালিক হয়ে এখন হে দামি হয়ে গেছে। এমন আর আল্লাহর আলী বাংলাদেশে আছে না? আমার মালিক যদি আমাদেরকে হায়াতে বাসায় রেখে যতদিন বাঁচবে তারই গান গাম ইনশা ইনশা। ও বাজান, সাহাবা ইকরাম থেকে কোনো বৃষ্টিতে কোনো ঝড়ে কোনো বন্যায় থামায় রাখতে পারে না, এই ভালো কাজের থেকে আমাদেরকেও কেউ থামাই রাখতে পারবে না ইনশা। তাহলে ভালোবাসবো কাকে? হ্যাঁ, দ্বিতীয়তে শোনেন কোরআনে কি বলে, আমি আয়াত খানা পড়ি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين. আমি আয়াত কিন্তু একই রকমের দুইটা পড়ছি, যারা কান মারহাবা। ভারতে শেখ আহমদ আর মুহাম্মদের ওয়াজটা করবেন, আমি এখানে আসার সাথেই চেয়ারম্যানের সাক্ষাতে আমারে বলেছে, এই আসাবে ফিলদের দিকে কাবা ঘর রক্ষা করছে, নবীর বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করবে। যে কোনো যদি একবার বেঁচে দিত সৌদি আলারা, ওরা সেরই পাগল, 17, 18, 28টা করে বিয়ে করব, আর রুমাল একটা মাথায় দেখালে দিন করে টিপ রুমাল টেপে, খালি রুমাল টেপে কাবা ঘরে পাশে বইয়া। ওরা যদি একবার বলতো এটা আল্লাহর ঘর, মসজিদ আকসা আল্লাহর ঘর, ওই ঘরকে যদি কেউ রক্ষা করার জন্য যাবি আর ওই ঘরকে নষ্ট করতে যাবি, তেল বন্ধ করে দিব। একবার তেল বন্ধ করে দিলে বেঈমানের বাচ্চারা না খায়া মরে যেত। কথা বল না কেন? আমার মুসলমান দেশে তেল নিয়ে নিয়ে বিমানে অস্ত্র বানাইয়া রকেট চালায় আজকে আমার মুসলমানকে শেষ করে। দোয়া করেন সৌদি আরব জন্য, এই যে কেবল বেহা হইছে আরো সোজা হবে এইগুলা। কথা কর না কেন? এই আমেরিকান, এই ইসরায়েলি, এই যে গোলক টাওয়ারটা আপনারা তো জানেন না, আমি জানি, এই গোলক টাওয়ারটা ইসরায়েল শেয়ারে আছে অর্ধেক,
এই নেতানিয়াহু, এই যে বুনিয়ামিন, এই যে ইসরায়েলের বেজরমাটা, ওর মা তো বিয়ে হয় নাই বেজরমার, কারণ ওই দেশে বিয়ে নাই, এই বেজরমার বিয়ে নাই, জারগাটা এই গোলকটা ওর অর্ধেক শেয়ার। জানেন আপনি কথা কইব কেমনে? শুধু একটা কথা বলে যাব, শিয়ার থাকুক আর যাই থাকুক, আল্লাহর ঘর যেরকম আমার নবী গর্বে থাকতে আল্লাহ রক্ষা করছে, সৌদি আরব না হইলেও আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। ঠিক,